কোথায় যাই? হচ্ছে মানে চতুর্দশী, তো চতুর্দশীতে এখন দেখো রেডি হয়ে গেছি। রাজেশ বললো চলো আগে একটু পূজা পরিক্রমা করে আসি। আমাদের বাড়ির একদম আশেপাশে এত ঠাকুর, জানি না ঢুকতে পারবো কিনা। খুব মনে একটা জোর নিয়ে সাহস নিয়ে বেরোচ্ছি। এখন বাজে 7টা মতো, তো রূপ বললো না মা আমি না যাবো না, কারণ আমি 9টা থেকে বোধহয় ওদের বন্ধুদের নিচে ব্যাডমিন্টন খেলা হবে। তো বললো যাবো না, তাহলে এতটা হেঁটে যদি হাঁটি তাহলে আমি থকে যাব। তো আমি বললাম ঠিক আছে তাহলে তুই থাক বাড়িতে, রেস্ট নে, একটু পরে টরেও নে, তারপর ইয়ে করবো। তা এখন বেরোচ্ছি। আর রাজেশ বললো যে এসেই বরঞ্চ একটা কাজ করো, চতুর্দশীর যে 14টা প্রদীপ এসে দিও, তাহলে রাত অব্দি প্রদীপ জ্বললে না দেখতেও ভাল লাগে বলো। হ্যাঁ সবার বাড়ি নিভে যাবে, আমার বাড়ি জ্বলবে, এটা আমার ছোট থেকে একটা ছিল। সবার বাড়ি যখন নিভে যাবে তখন আমার বাড়িতে একদম প্রদীপ জ্বলবে, এইটা আমার মানে তখন তো প্রদীপ না মোম, আমাদের ইয়েতে ম্যাক্সিমামই মোম জ্বালানো হতো, আর ওইটা আমার হেভি লাগতো। আমি উল্টো দিকের বাড়ির যে বন্ধুরা থাকতো তাদেরকে বলতাম তোদের নিভে গেছে, দেওঘর বাড়িতে মোমই জ্বালানো হয়। হ্যাঁ হ্যাঁ, অতটা এরিয়া ইয়ে করে প্রদীপ জ্বালানো সম্ভব না। আর আজকে তো ইনফ্যাক্ট 14টা প্রদীপ পড়বে। হ্যাঁ 14টা প্রদীপ পড়বে। তো যাই হোক চলো, আর দেখো বারান্দায় না লাইট গুলো লাগিয়ে দিয়েছি। এবার তো আমি যেরকম বললাম যে পুরো বাড়ি আর লাইট লাগাবো না, জাস্ট এলইডি যে প্রদীপ গুলো এনেছে সেইগুলোই লাগিয়েছি, আর বাকি হচ্ছে বারান্দায়। দেখো পিছন দিয়ে দেখা যাচ্ছে, হ্যাঁ এই তো স্টার আলো গুলো যে জ্বলছে ওগুলো লাগানো হয়েছে। খুব সুন্দর লাগছে বারান্দাটা দেখতে, মানে আলো দেখতে দেখতে আমি সারা সন্ধ্যে কাটিয়ে ফেলতে পারি, এত ভালো লাগে। চলো তাহলে বেরিয়ে পড়ি। এই দেখো এই স্টার আলোগুলো লাগিয়েছে, আর কমপ্লেক্সে এবার বিল্ডিং এ আলো দিয়েছে দেখেছো, যার জন্য আমি আর আলাদা করে কোনো আলো লাগালামই না। আর আমার মহারাজের এই ঘরে সব সময় জন্য সারা বছরে ওরা এরকম আলো থাকে, সেই জন্য এই ঘরটা তো লাগাতেই হয়নি, এটা লাগানোই ছিল। এই বারান্দাতেও এই স্টার লাইটগুলো লাগানো হয়েছে, এগুলো দেখতে মানে খুব ভাল লাগে দেখতে যখন জ্বলবে। এই যে আমরা বেরিয়ে পড়েছি এখন, আর বিল্ডিংয়ে এত সুন্দর আলো দিয়েছে, তো ভাবলাম যে একটুখানি তোমাদের সাথে শেয়ার করে নিই বাইরে থেকে কীরকম লাগছে। দেখো এরকম ঠিক লাগছে, সবকটা বিল্ডিংয়ে এরকম চেন সিস্টেম দিয়েছে, আর এই দিকটায় রয়েছে হচ্ছে আমাদের একটা ঝিল, সেখানটাও এইভাবেই সাজানো হয়েছে। আর সোজা যে রাস্তাটা আছে ওখানে দিয়েছে হচ্ছে গোল গোল মতো এরকম চেন আলো দিয়ে দিয়েছে। আর এইদিকে আমাদের কমপ্লেক্সের ঠাকুরও এসে গেছে, আমার তো ছোটর উপর ঠাকুরটা বেশ ভালো লাগছে। এই প্যান্ডেলের থিমটা করা হয়েছে হচ্ছে ফেরিওলা, একটা ফেরিওলা এরকম যে কাগজের পাখাগুলো আমরা ছোটবেলায় নিয়ে খেলতাম সেই পাখাগুলো বিক্রি করছে। আর মণ্ডপের ভিতরটাতেও কিন্তু সেই পাখা দিয়েই মণ্ডপটা করা রয়েছে। ছোটবেলায় আমরা এই পাখাগুলো দিয়ে অনেক খেলতাম বলো। এই দেখো চারপাশে রয়েছে হচ্ছে পাখা, আর এখানে না একটা এমনি ফ্যান সিস্টেমের ব্যবস্থা করেছে যেখান থেকে জোরে হাওয়া আসছে, আর যার জন্যই কিন্তু পাখাগুলো ঘুরে চলেছে আর কি। তো এখানের কনসেপ্টটা আমার খুব ভাল লাগলো এই জন্যই যে ছেলেবেলাকার অনেক কিছু এখানে ফিরে পেলাম।
দেখো এখনকার বাচ্চারা তো এইসব নিয়ে খেলা ভুলেই গেছে বলো, তো এই প্যান্ডেলটা আমার বেশ ভালো লাগলো। এখানে দেখো বসেছে একটা ছোট্ট মেলা, বাচ্চাদের ছোট ছোট নাকরদোল্লাগুলো এখানে রয়েছে, এখানেও একটা প্লেনের নাকরদোল্লা রয়েছে, আর এই সাইডে রয়েছে হচ্ছে প্রচুর কাচের বাসন, এখানে প্রচুর কাচের বাসন নিয়ে বসেছে, আর মেলাতে যেরকম গজারা নিমকি থাকে সেরকমও বিক্রি। এটা সেকেন্ড প্যান্ডেলটা, এখানের প্যান্ডেলটা করা হয়েছে সম্পূর্ণ বাঁশ দিয়ে। হ্যাঁ, তো বা একটা বাঁশকে কত রকমভাবে ইউজ করা যায় সেটা এখানে দেখানো হয়েছে, অপূর্ব হচ্ছে শিল্পকলা। মানে আমরা তো রীতিমতো মুগ্ধ হয়ে যাচ্ছিলাম এর কারুকার্য দেখে, এই মণ্ডপটাও আমাদের খুব ভালো লেগেছে, আর ভিতরের কারুকার্যগুলো মানে কত সুন্দর এবং সম্পূর্ণ বাঁশ দিয়ে, আর উপরে যে ঝাড়টা দেখছো এটা 40 ফিট বড়। হ্যাঁ, এর মানে এটাও একটা ইউনিক টাইপের আমাদের কাছে লেগেছে, আর সাথে প্রতিমা কি বলবো, আমাদের তো খুবই ভালো লেগেছে প্রতিমাটা দেখে। গ্রিন আর এত সুন্দর লাগছে আমাদের বাগানটা দেখতে, না এপাশ দিয়ে এলাম বলে এটা তুলে নিলাম, ভাল লাগছে দেখতে। বললেন না বর্দার কর্তব্য পালন করছে না, হাতে কি ওইগুলো কন করাই ছুটি ওদের খাওয়াবি তাই বলে বাবা যে ছেলে বড় হয়ে গেছে গো, অনেক দায়িত্ব মাথার উপর, তারপর আবার একটু বাদে আবার বন্ধুদের সাথে খেলতেও যেতে হবে, সব দিকটা ব্যালেন্স করে চলছে। কিরে তোর তো ভাই বোন গুলো ওঠেনি, কাদের জন্য নিয়ে এলি তুই? হ্যাঁ এই তো এইদিকে কে উঠেছে, ওয়া বাবা ওয়া বাবা লে বাবা লে বাবা, ঠাকুর দেখতে যাবে নাকি চিউড়ি? ঠাকুর দেখতে যাবে, আমরা ঘুরে এলাম ঠাকুর দেখে এলাম, লজ্জা পেয়েছে চন্ড ভিড় প্রচন্ড ভিড়, তার মধ্যে একটা জায়গায় এসছে প্রসেনজিৎ, তো আমরা তো ওই প্যান্ডেলটা ঢোকার মতো কোনো ক্ষমতাই নেই, ভিড়ে ভিড় পুলিশে পুলিশ পুরো 6 লাখ অবস্থা, একেবারে রাস্তাঘাটের অবস্থা যা তা হয়ে রয়েছে। যাই হোক তিনটে পুজো ভালোভাবে দেখতে পেয়েছি, আর বেশি ইয়েও করলাম না, দূর থেকে একটু প্রসেনজিৎকে ক্যাপচার করলাম, ব্যাস বাড়ি চলে এসেছি, একটুখানি পাও ভাজি কিনে নিয়ে একটা চাউমিন কিনে নিয়ে বাড়ি চলে এসেছি, এই এখন দেবো 14 প্রদীপ। প্রদীপ দেওয়া
ব্লগ কমপ্লিট। চলো আজকে চতুর্দশীর এই ব্লগটাকে এখানেই এন্ড করছি। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। চলো মানে খুব মজা করে কালী পুজো কাটাও, দিওয়ালি কাটাও, ভাইফোঁটা কাটাও, পরপর এখন একটা সপ্তাহ। আমি তো সবসময় মনে করি কি বলতো, কালী পুজো মানে দুর্গা পুজোর থেকেও যেন বেশি দিন চলে, আমার কাছে এরকম মনে হয়। তো যাই হোক চলো খুব মজা করো, ভালো থেকো, সবাই সুস্থ থেকো। আর হ্যাঁ, বাজি থেকে কিন্তু একটু নিজেকে বাঁচিয়ে রেখো। আমি কিন্তু মানে বাজির ব্যাপারটাতে আমি খুব সজাগ আর কি। ঠিক আছে চলো, দেখা হচ্ছে তাহলে নেক্সট ব্লগে, টাটা।